প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের আরো একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আমার ক্লাসের আলোচ্য বিষয় নগদ প্রদান জনতা পর্ব 3। এই পর্বে আমি সিলেট বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল, বিশেষ করে নগদ প্রদান জনতা সম্পর্কিত, সেই সৃজনশীল প্রশ্নটির সমাধানের চেষ্টা করব। তো পূর্বের ন্যায় তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো আমরা এখন অঙ্কে চলে যাই। এই যে অঙ্কটি আমি নিয়ে এসেছি, সিলেট বোর্ড 2019 সালে যে প্রশ্নটি পড়েছিল সেই প্রশ্নটি আমি এখানে নিয়ে এসেছি। গ নাম্বার প্রশ্নে ছিল উপর্যুক্ত তথ্যাবলীর ভিত্তিতে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে হবে, তাই না? তো আমরা এই তথ্যের আলোকে এখন নগদ প্রদান জাবেদা প্রস্তুত করব। এই ক্ষেত্রে আমাদের সিলেট বোর্ড 2019 সালে প্রশ্নে কিন্তু এই লেনদেন এর সাথে আরো অনেকগুলি লেনদেন ছিল, কিন্তু আমি শুধুমাত্র নগদ প্রদান জাবেদাটি ভালোভাবে শেখানোর জন্য, লেনদেনগুলি একটু বড় করে উপস্থাপনের জন্য আমি মাত্র এই পাঁচটা লেনদেন নিয়ে এসেছি, যে পাঁচটা লেনদেন নগদ প্রদান জাবেদা অন্তর্ভুক্ত হবে। আর অন্যান্য যে লেনদেনগুলি ছিল সেগুলি আমাদের বিশেষ করে ক এবং খ নং প্রশ্নের জন্য, সেই লেনদেনগুলি আমি আনি নাই। তো চলো আমরা এই লেনদেনের ভিত্তিতে এখন নগদ প্রদান জাবেদা প্রস্তুত করার চেষ্টা করি। এই যে আমরা ওই প্রশ্নটি এখানে নিয়ে এসেছি, প্রশ্নটি আবার আমি এখানে নিয়ে আসলাম, অর্থাৎ উদ্দীপকের যে লেনদেনগুলি ছিল সেই লেনদেনগুলি আমি এখানে নিয়ে এসেছি। এবার আমরা নগদ প্রদান জাবেদা ছক অঙ্কন করব। যেহেতু আজকে আমার 3 নম্বর ক্লাস, পরপর 2টা ক্লাস তোমরা দেখেছো, তাই তোমরা হয়তো ছক অঙ্কন করতে পারো, সেজন্য তারপরেও আমি যে ছকটা আমি উপস্থাপন করলাম তোমাদের সামনে, তারিখ চেক নং, ডেবিট হিসাব খাত, সূত্র ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, আর হচ্ছে অন্যান্য হিসাব ডেবিট, এই 3টা হিসাব ক্রেডিট হবে, সরি ডেবিট হবে, এবং 2টা ক্রেডিট হবে, সেটা হচ্ছে ক্রয় বা ট্রা এবং নগদান হিসাব। তো আমরা এইখানে যদি এখন এই লেনদেনগুলি লিখি, তাহলে প্রথমে কি লিখবো, 2018 ডিসেম্বর 4 তারিখ লিখবো। তো এবার আমরা প্রথম লেনদেনটি ভালো করে লক্ষ্য করি, এখানে বলেছে 10% বাটায় পণ্য ক্রয় 50,000 টাকা, যার অর্ধেক নগদে, অর্থাৎ 50,000 টাকার পণ্য 10% বাটায় কিনেছি। 10% বাটটা মানে কি, সরি 10% বাটটা হচ্ছে 5,000 টাকা হবে, অর্থাৎ এই 50,000 টাকা থেকে, এই 50,000 টাকা থেকে বিয়োগ করতে হবে 10% কারবারি বাটটা, 10% কারবারি বাটটা 5,000 টাকা হয়, সমান 45,000 টাকা। এই 45,000 টাকার আবার অর্ধেক, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে অর্ধেক 22,500 টাকা, এই 22,500 টাকা আমাদের এই নগদে ক্রয় করা হয়েছে। তাহলে এই 22,500 টাকার জন্য জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এই 22,500 টাকা। তা এই 22,500 টাকা নিয়ে আমরা এখন এইখানে লিখবো, যেমন লক্ষ্য করি এখানে লিখবো ক্রয় হিসাব, লেখার পরে এই 22,500 টাকা লিখবো ক্রয় হিসাব ডেবিটে, নগদান হিসাবে ক্রেডিটে লিখবো। এই 22,500 কিভাবে পেলাম, 50,000 থেকে 10% কারবারি বাটটা বিয়োগ করে 45,000 টাকা থাকে, তাকে 2 দিয়ে ভাগ করে 22,500 টাকা হয়েছে, আর 22,500 টাকা কিছু বলা নাই, অর্থাৎ সেটি বাকিতে মনে করি হিসাবভুক্ত হবে বাকিতে। তো এবার আমরা এই পরের লেনদেনটি পড়ি, 14 তারিখে 4 তারিখে সৃষ্ট প্রদেয় হিসাব 5% বাটটা পরিশোধ, ভালো করে লক্ষ্য করি 4 তারিখে এইটা ছিল নগদে, তাহলে আরো 22,500 টাকা ধারে ছিল, তাই না? 45,000 টাকার অর্ধেক যদি নগদে হয় তাহলে আরো অর্ধেক টাকা 22,500 সেটা ধারে ছিল। এখন এই যে ধারে ছিল, বাকি ছিল 22,500, সেটি 5% বাটটায় পরিশোধ করা হচ্ছে, তাহলে এখান থেকে আবার 5% বাটটা বিয়োগ হবে, তাহলে এটা থেকে যদি 5% বাটটা আমি হিসেব করি, এটার 5% বাটটা কত, সমান সম্ভবত 1125 টাকা হবে মনে হয়, সম্ভবত 1125 টাকা হবে। তাহলে এই 1125 টাকা হচ্ছে বাটটা, এই 1125 টাকা কি বাটটা, আর এই 22,500 থেকে 1125 টাকা বিয়োগ করে এখন আমি নগদে পরিশোধ করব, এই 22,500 থেকে 1125 টাকা বিয়োগ করলে সম্ভবত কত হবে, এই 21,000 কত যেন হবে এখানে 175,
এটা হবে কি না আচ্ছা আমরা এখন করার সময় আর বুঝতে পারবো অঙ্কটি করার সময় বুঝতে পারবো আমরা 375 হবে সম্ভবত 21375 সম্ভবত আচ্ছা এখন আমরা হিসাব করি ভালো করে এখানে লিখব 14 তারিখ তারপরে এখানে লিখব এই প্রদেয় হিসাব কারণ না প্রদেয় হিসাবকে পরিশোধ করা হচ্ছে তারপরে আমরা এই 22500 বাটটা যেটা হয়েছিল সেটা আমরা লিখব বাটটার ঘরে আর বাটটা বাদ দিয়ে যেটা সেটা লিখব নগদের ঘরে তো মোট 22500 টাকায় 22500 টাকা লিখব প্রদেয় হিসাবের ঘরে আর 22500 টাকা 5% বাটটাটা বাটটার ঘরে লিখব আর এটা থেকে এটা বিয়োগ করে যেটা হয় সেটা এখানে লিখব আমি আবারো বলি বিষয়টা সেটি হচ্ছে ওই পাশের অংশটুকু মুছে ফেলি তাহলে আরো ভালো বোঝা যাবে এই যে 22500 এই 22000 5% সমান 1125 টাকা এটা লিখেছি বাটার করে আর এই 22500 থেকে 1125 বিয়োগ করে 21375 টাকা এটা লিখেছি নগদের করে এটা থেকে এটা বিয়োগ করে এটা হচ্ছে এখানে লিখব প্রদেয় হিসাব তাহলে যাবে দেখতে হবে শেষমেশ প্রদেয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট বাটা হিসাব ক্রেডিট পরে 23 তারিখের লক্ষ্য করি ইউসুফকে 10% বাটায় 4500 টাকা চেকে প্রদান এটা করার জন্য আমরা এখন নিচের অংশটা মুছে ফেলি ডাস্টারটা আজকে ভুলে গেছে আনতে যার কারণে প্রবলেম হচ্ছে মুছতে তারপরেও সমস্যা নাই লক্ষ্য করি এখানে লিখব 23 তারিখ এখানে লিখব ইউসুফ হিসাব লেখার পরে 4500 টাকা আমরা চেকে যেহেতু দিচ্ছি 4500 টাকা নগদের ঘরে লিখব 4500 টাকা নগদের ঘরে লিখব আর এই 4500 টাকার উপরে 10% হিসেব করলে আমাদের হয় 500 টাকা এখন 500 টাকা 10% কেমন হলো এটা একটু একটু ক্রিটিক্যাল আছে ভালো করে বোঝার চেষ্টা করি 4500 টাকার মধ্যে বাটটা নাই বাটটা বাদে 4500 আমি আবারো বলি এখানে কিন্তু এই 10% বাটটা বাদে 4500 তাহলে বাটটা কত টাকা 500 টাকা হবে কিভাবে এই 4500 ইনটু উপরে 10 নিচে 90 হবে কেন 90 হবে 100 টাকার ভিতরে 10 টাকা বিয়োগ করে 90 টাকা সেজন্য যদি 10% হয় উপরে 10 নিচে 90 যদি 5% হয় উপরে 5 নিচে 95 যদি 15% হয় উপরে 15 নিচে 85 যদি 20% হয় উপরে 20 নিচে 80 কেননা আমরা যদি ঐকিক নিয়মে করি তাহলে এইভাবে যে বাটটা বাদে 90 টাকা হলে বাটটা 10 টাকা 1 টাকা হলে 10/90 টাকা আর এত টাকা হলে কত তাহলে এইভাবে আমাদের গুণ করে করতে হবে তো এখানে আমরা সমাধান করলে 500 টাকা পাবো সেই জন্য বাটটা হয়েছে এখানে 500 টাকা কেউ যদি এটির উপরে সরাসরি 10% হিসেব করে তাহলে কিন্তু 450 টাকা হবে মিলবে না সেই জন্য এইভাবে বের করতে হবে এটা হচ্ছে বাটটা এবার আমরা এই পাওনাদারে লিখব এই 4500 আর 500 দুইটা যোগ করে পাওনাদারে লিখব 5000 টাকা তাহলে এখন যদি আমি 5000 টাকার উপরে বা 5000 টাকার উপরে যদি 10% হিসেব করি তাহলে কিন্তু 500 টাকা হবে এই টাকার সাথে মিলে যাচ্ছে এখন তোমরা হয়তো বলতে পারো যে স্যার এখানে তো আমরা 5000 টাকার উপরে সরাসরি 10% কাটলে এটা হয়তো এইভাবে করতে যাব কেন এখন প্রশ্ন হচ্ছে অঙ্কের মধ্যে তো 5000 নাই সেজন্য আমাদের এই উপরে যেভাবে আমি করেছি এইভাবে তোমাদের বাটটা নির্ণয় করতে হবে তো শেষে আমাদের জামাতে কি হলো প্রদেয় হিসাব ডেবিট 5000 নগদ হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ক্রেডিট যদিও এখানে চেকে প্রদান বলেছে সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে কিন্তু ব্যাংক সংক্রান্ত লেনদেন নগদে বসে নগদ হিসাবে বসে এবার আসে 26 তারিখ বলছে মালিকের ছেলের কলেজের বেতন দেওয়া হলো তো মালিকের ছেলের কলেজে যদি বেতন পরিশোধ করি তাহলে সেটি উত্তোলন হিসাবে বিবেচিত হবে সেজন্য যাবে দেওয়া হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট সেজন্য এখানে লিখব উত্তোলন হিসাব তারপরে এই 5000 টাকা আমরা অন্যান্যের ঘরে লিখব এবং নগদের ঘরে লিখব অর্থাৎ উত্তোলন হিসাব যেহেতু ডেবিট উত্তোলনের ঘর নাই তাই অন্যান্য হিসাবে লিখব এবং নগদের ঘরে লিখব এবার শেষের লেনদেনটি লক্ষ্য করি শেষের লেনদেনটি লক্ষ্য করি শেষের লেনদেনটিতে বলছে যে 29 তারিখ লিখলাম এখানে বলছে বাড়ি ভাড়া প্রদান 10000 টাকা অর্ধেকে মালিক বাস করে তাহলে মালিক যেটুতে বাস করে সেটুকু কিন্তু উত্তোলন হিসাব হবে
আর মালিক যেটুকুতে বাস করে না সেটুকু ব্যবসার জন্য বাড়ি ভাড়া হিসেবে গণ্য হবে। তাহলে এখানে দুইটা হিসাব হবে, একটা হবে বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া কত টাকা হবে, বাড়ি ভাড়া হবে এই 10,000-এর অর্ধেক 5,000 টাকা, এটা হবে বাড়ি ভাড়া। আর মালিক যেটুকু বাস করে সেটা হবে উত্তোলন, ওই 10,000-এর অর্ধেক সমান 5,000 টাকা। তাহলে ঘটনাটা কি হলো, 5,000 টাকা বাড়ি ভাড়া আর 5,000 টাকা উত্তোলন নামে বলবে। তাহলে এখানে দুইটা হিসাব হবে, একটা হবে বাড়ি ভাড়া হিসাব নামে এই 5,000 টাকা বলবে এই অন্যান্য আর নদালে, আর উত্তোলন হিসাব নামে এই 5,000 টাকা বলবে, এই যে উত্তোলন হিসাব বলে অন্যান্য আর নগদে। অর্থাৎ এই 10,000 টাকা অর্ধেক 5,000 বাড়ি ভাড়া এবং অর্ধেক 5,000 উত্তোলন। এই 5,000-এর জায়গাটা হচ্ছে উত্তোলন ডেবিট, এই সরি প্রথম 5,000-এর জায়গাটা হচ্ছে বাড়ি ভাড়া ডেবিট নগদান ক্রেডিট, আর শেষের 5,000-এর জায়গাটা হচ্ছে উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট। তো এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে তোমাদের এটা গণনা কার্য আকারে তোমাদের দেখিয়ে দিতে হবে, তাহলে সে ফুল মার্কস পাবে। এইভাবে আমরা এটা সমাধান করতে পারি। এখন আমরা কি করবো, যোগ করব, দাগ দিলাম একটা, যোগ করবো সব, এটা হবে 22,500, এটা যোগ করলে হবে 27,500, এটা যোগ করলে হবে 15,000, এটা যোগ করলে হবে 1,625, আর এই সব যোগ করলে হবে 63,375 টাকা, সব যোগ করেছি আমরা। তারপরে কি করবো, আমরা যোগ করার পরে দুটো ডাবল দাগ দিব, তার মানে কি আমাদের অঙ্ক করা শেষ। এখন আমরা যদি চেক করি যে আমাদের অঙ্ক হলো কি হলো না, সেটা যদি চেক করতে চাই, যদি টেস্ট করতে চাই, তাহলে আমাদের যোগফল দুই দিকে যোগফল কত কত হবে একটু লক্ষ্য করি। এই যে আমরা এখানে যদি যোগ করতে চাই তাহলে এদিকে যোগফল হবে সম্ভবত 65,000। 65,000 কিভাবে লক্ষ্য করি, 22,500 আর 27,000 এই দুটো যোগ করলে 50,000, আর এই 15,000 যোগ করে 65,000 হলো। আবার ওই সাইড যদি যোগ করি 63,375-এর সাথে 1,625 যোগ করলেও হবে 65,000। তাহলে আমাদের কি দুই দিক কিন্তু সমান সমান হচ্ছে, দুই দিকে আমাদের সমান সমান হচ্ছে, আমরা চেক করে দেখলাম আমাদের অঙ্ক করা সঠিক হয়েছে। এইভাবে তোমরা এই অঙ্কের সমাধান করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমার পরবর্তী ক্লাসের আলোচনা হচ্ছে এই HSC বিগত সালের বোর্ড পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলি নগদ প্রাপ্তি জাবেদা প্রদান জাবেদা সংক্রান্ত এসেছিল সেগুলি আমি আলোচনা করার সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।